বিতর্ক পিছু ছাড়ল না রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানেও, রাজভবনে গেলেন না শুভেন্দু। সাংবাদিক বৈঠকে উগড়ে দিলেন ক্ষোভ, দেখুন। সাংবিধানিক পদে নবনিযুক্ত রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানকেও বিতর্ক থেকে বাইরে রাখা গেল না। তৃণমূল বিজেপির আজকা আজকে রাজভবনের ভেতরে দেখা না গেলেও রাজনীতির অলিন্দে উত্তাপ ছড়ালো রীতিমতো। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই বিতর্ককেই এদিন উস্কে দিলেন। রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের শপথ গ্রহণ অনুষ্ঠানে সৌজন্য বিনিময় তখনও চলছে, কিন্তু সেখানে উপস্থিত নেই শুভেন্দু। বরং তিনি ততক্ষণে টুইটে তার বোমা ফাটিয়ে দিয়েছেন। তার আগে তিনি রাজভবনের গেটের বাইরে থেকে ফিরে গিয়ে বিতর্ককে উস্কে দিয়েছিলেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া জনপ্রতিনিধিদের ওই অনুষ্ঠানে কেন আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে, সে প্রশ্ন এদিন সাংবাদিক বৈঠকে করেন শুভেন্দু। তালিকা তৈরি করা থেকে আমন্ত্রণ বসার ব্যবস্থাপনা সবটাই কোম্পানির মালিক করেছেন। সেখানে 294 জন বিধায়কের মধ্যে 3-4 জন মন্ত্রী, বিরোধী দলনেতা, বিধানসভার স্পিকার আমন্ত্রিত হয়েছেন। তার বাইরে গিয়ে 2 জন বিধায়ককে বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে। তারা কারা? তারা ভারতীয় জনতা পার্টির পদ্মফুলের প্রতীকে নির্বাচিত, তারা হাউসের মধ্যে বিজেপি আর বাইরে তৃণমূল। তাদের মধ্যে তো লজ্জা ছেড়ে একজন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতিও বলে। এই 2 জনকে ডাকা হয়েছে কোন প্রটোকল, কোন নিয়মের মধ্যে? বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দিকে তিনি আঙুল তুলেছেন। কেবল তাই নয়, তার বসার আসন নিয়েও ক্ষোভ দেখিয়েছেন তিনি। নবান্ন এবং মুখ্যমন্ত্রীকে বেঁধে ঠিক কি বলেছিলেন শুভেন্দু, শুনুন। ইচ্ছা করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমাকে রাজ্যসভার মনোনীত 2-1 জন সাংসদ যারা তৃণমূল করেন তাদের পিছনে বসার ব্যবস্থা করা হয়েছে। এটা নিয়ে আমি আমার ব্যক্তিগত কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার পদমর্যাদার সঙ্গে কম্প্রোমাইজ করব না। আগের বিরোধী দলনেতারা কেউ কেউ করেছেন, কিন্তু 1957 সাল থেকে যারা বিরোধী দলনেতা হয়েছেন, জ্যোতিবাবু থেকে সিদ্ধার্থ শঙ্কর রায়, তারা কিন্তু কখনোই এই চেয়ারের পদমর্যাদার সঙ্গে কখনো সমঝোতা করেন। প্রতিহিংসার রাজনীতি সহ্য করতে পারছেন না, পুলিশ দিয়ে মিথ্যা মামলা দিয়ে জব্দ করতে পারছেন না, রাজনৈতিক ভাবে আটকাতে পারছেন না। 1956-র হারান জ্বালা যন্ত্রণা অবক্ত ব্যথা ভুলতে পারছেন না। প্রাথমিকভাবে রাজভবনে রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন রাজ্যের মুখ্য সচিব। নবান্নে বুধবার রাজ্যের নতুন রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাজ্যের বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ওই অনুষ্ঠানে শুভেন্দু উপস্থিত থাকবেন বলেও জানা গিয়েছিল, কিন্তু সেই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী যোগ দেননি। শপথ গ্রহণ অনুষ্ঠানেও দাগ লাগলো বাংলার রাজনীতির কুটকচালে, এ কথাই মত ওয়াকিবহাল মহলের। এদের নির্দিষ্ট সময়ে পৌঁছে গিয়েছিলেন আমন্ত্রিতরা। সিপিএম নেতা বিমান বসুকেও নির্দিষ্ট আসন গ্রহণ করতে দেখা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসেছিলেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের পর সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু শেষ অবধি কোনোভাবেই বিতর্ক এড়ানো গেল না। ঠিক এই আবহে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরুর আগে টুইট করেন শুভেন্দু। তাতে নতুন রাজ্যপালকে অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি জানান ওই অনুষ্ঠানে অনুপস্থিত থাকার আসল কারণটা। শুভেন্দুর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই তাকে অপমান করা হয়েছে। বিরোধী দলনেতার পদমর্যাদার সঙ্গে তিনি কোনো সমঝোতা করবেন না। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।